আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছে আমি সোনা এনফিস। শুরুতেই সংবাদ শিরোনাম। হজ যাত্রীদের সাথে প্রতারণা করলে সংশ্লিষ্ট এজেন্সিকে কঠোর শাস্তির হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। হজ ও ওমরা ব্যবস্থাপনা বিষয়ক সম্মেলনের উদ্বোধন। ঢাকার মহাসমাবেশ থেকে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা হবে জানালেন মির্জা ফখরুল। সহিংসতা চেষ্টা হলে নিয়ন্ত্রণে হুঁশিয়ারি কৃষিমন্ত্রীর। শনিবার সিলেটে সমাবেশ সফলের প্রত্যয় বিএনপি নেতাকর্মীদের। বিশৃঙ্খলা হলে প্রতিহতের ঘোষণা জেলা আওয়ামী লীগের। হবিগঞ্জে বিএনপি 245 জনের বিরুদ্ধে মামলা। নানা আয়োজনে পালন হচ্ছে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর 46তম মৃত্যুবার্ষিকী। সমাধিতে শ্রেণী পেশা নির্বিশেষে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা। দেখছিলেন সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। হজযাত্রীদের সাথে প্রতারণা কিংবা হয়রানি করলে সংশ্লিষ্ট এজেন্সিকে কঠোর শাস্তি পেতে হবে বলে হুঁশিয়ারি করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীতে জাতীয় পর্যায়ে হজ ও ওমরা ব্যবস্থাপনা বিষয়ক সম্মেলন উদ্বোধন করে তিনি এই হুঁশিয়ারি দেন। প্রধানমন্ত্রী বলেন, অতীতের অনেক সমস্যার সমাধান করে হজ ব্যবস্থাপনাকে বিশ্বমানের করতে সরকার সক্ষম হয়েছে। সরকারের ধারাবাহিকতা আছে বলেই তা সম্ভব হয়েছে। সরকার প্রধান বলেন, রোড টু মক্কা ইনিশিয়েটেড আওতায় আগামী বছর থেকে শতভাগ ইমিগ্রেশন ঢাকায় সম্পন্ন করার প্রস্তুতি নেওয়া হয়েছে। হজযাত্রীদের সে দেশের নিয়ম কানুন মেনে চলার আহ্বান জানান, যাতে হজ ব্যবস্থাপনায় সৌদি আরবের প্রশংসা অব্যাহত থাকে। তিনি আরো বলেন, ইসলাম শান্তির ধর্ম, তাই ইসলামের মূল বাণী ধারণ করে সমাজ থেকে অন্ধকার দূর করার আহ্বানও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দীর্ঘ সময় ধরে ক্ষমতা আছি বলে এখন আমরা বিশ্বমানের উন্নতি হজ ব্যবস্থায় করতে পেরেছি এবং ই হজ ব্যবস্থাপনা আমরা সৃষ্টি করতে পেরেছি। এখন হজযাত্রীর প্রাক নিবন্ধন, আবাসন ব্যবস্থা, চিকিৎসা সেবা প্রদান সকল ক্ষেত্রেই এই ব্যবস্থাপনাটা হয়। হজ ওমরা ব্যবস্থাপনা আইন 2021 এবং হজ ওমরা ব্যবস্থাপনা বিধিমালা 2022 আমরা প্রণয়ন করে দিয়েছি। এরপরে হজ কার্যক্রমে অব্যবস্থাপনা, অনিয়ম, অসদাচরণের অভিযোগের প্রতিকার হয়েছে। হজযাত্রীদের সঙ্গে কোনো এজেন্সি প্রতারণা বা হয়রানি করলে সেই এজেন্সির বিরুদ্ধে বিভিন্ন প্রশাসনিক ব্যবস্থাও গ্রহণ করা হচ্ছে। আগামী দিনগুলোতেও আল্লাহর ঘরে মেহমানদের যারা হয়রানি করবে তাদেরকে কঠোর শাস্তির সম্মুখীন হতে হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঢাকার মহাসমাবেশ হবে শান্তিপূর্ণ, যেখান থেকে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। কিন্তু সরকার এমনটা আবহ তৈরি করছে, মনে হয় ঢাকায় 10 ডিসেম্বর যুদ্ধ হবে। স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত জানাতে গুলশান কার্যালয়ে বিএনপির সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন হয়ে আমলা ও গোয়েন্দা নির্ভর দল হয়ে পড়েছে। জনগণ নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চায়, সেটা বুঝতে পেরে সমাবেশে বাধা দেওয়া হচ্ছে। নতুন নতুন মামলা দিয়ে নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। সরকার যত বাধা দেওয়ার চেষ্টা করুক, 10 ডিসেম্বর ঢাকায় শান্তিপূর্ণ গণসমাবেশ করার কথা জানান মির্জা ফখরুল। বিশৃঙ্খলা তৈরি করা হলে বিএনপিকে হেফাজতের মতো দমন করা হবে। কৃষিমন্ত্রীর এমন বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, হেফাজতের সঙ্গে সরকার যা করেছেন এবার তা করতে পারবে না। কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক বলেছেন, বিএনপি 10 ডিসেম্বর সমাবেশ থেকে কোনো সহিংসতা চেষ্টা করলে তা নিয়ন্ত্রণ করা হবে। দুপুরে সচিবালয়ে কথা বলেন তিনি। বৃহস্পতিবার দুপুর 12টায় ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম WFP প্রতিনিধি দলের সাথে বৈঠক করেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। প্রায় এক ঘন্টা বৈঠক শেষে কৃষিমন্ত্রী সাংবাদিকদের জানান, বিএনপি নেতাকর্মীরা যতই বলুক 10 ডিসেম্বরের পরও শেখ হাসিনা বাংলাদেশেই থাকবেন, এসব সমাবেশ দিয়ে সরকার পরিবর্তন করা যাবে না। তিনি আরও বলেন, পরিবহন শ্রমিকরা দাবি আদায়ে ধর্মঘট ডাকলে তাতে সরকারের কিছু করার নেই, তবে জনগণের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি সরকার অগ্রাধিকার দিবে বলেও মন্তব্য করেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। পরিবহন ধর্মঘটের ঘোষণায় নড়ে চড়ে বসেছেন সিলেট বিএনপি নেতাকর্মীরা। সব বাধা উপেক্ষা করে তারা সমাবেশ সফল করতে চান। আশপাশের জেলা থেকে আগে ভাগে সমাবেশে আসা নেতাকর্মীদের জন্য বানানো হয়েছে ক্যাম্প। মঞ্চ তৈরি সহ সব প্রস্তুতি প্রায় শেষ। এদিকে সমাবেশকে কেন্দ্র করে বিশৃঙ্খলা হলে তা প্রতিহতের ঘোষণা দিয়েছে জেলা আওয়ামী লীগের নেতারা। শনিবার সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে হবে বিএনপির বিভাগীয় গণসমাবেশ। সমাবেশ ঘিরে বেশ উত্তেজনা চলছে জেলা জুড়ে। অন্য বিভাগগুলোর মতোই বিএনপি সমাবেশের আগে পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে সিলেটেও। বিভাগের 4 জেলা থেকে তাই আগে ভাগেই সমাবেশ স্থলে পৌঁছাতে চান নেতাকর্মীরা। বাদভাঙ্গা উচ্ছ্বাস মানুষের ভিতরে। অতএব আমরা ধারণা করছি
যে 500,000-এর উপরে এই সিলেটের এই বিভাগীয় গণসমাবেশে মুক্তিকামী মানুষের উপস্থিতি ঘটবে। বিভিন্ন ধরনের ষড়যন্ত্র শুরু হয়েছে এই এই প্রোগ্রামকে নস্যাৎ করার জন্য। আমাদের বিশ্বাস সকল ষড়যন্ত্র চক্রান্তের জাল ছিন্ন করেই আগামী 19 তারিখে সিলেটে একটি জনস্রোত হবে। যদি শহীদও হয়েছে তবুও আমরা এই গণতন্ত্রের সাধারণ মানুষের ভোটের অধিকারটা আমরা ফিরিয়েছি। বিএনপি নেতাদের অভিযোগ, সমাবেশ সামনে রেখে সিলেট নগরী, ওসমানীনগর, কানাইঘাট সহ বিভিন্ন জায়গায় মামলা দেয়া হয়েছে। গ্রেপ্তারের পাশাপাশি নেতাকর্মীদের বাড়িঘরে চলছে পুলিশের তল্লাশি। প্রত্যেকটা বিভাগে গণসমাবেশ ওনাদের বাধা সৃষ্টি করার পায়তারা চলতেছে, তদ্রুপ ওনারা সিলেটও করছেন এবং করবেন, কিন্তু আমরা এইটা থেকে ওভারকাম করে আমাদের গণসমাবেশ সফল করবই। আমরা এই বিষয়গুলো মাথায় রেখেই আমাদের সমাবেশের কার্যক্রমটা আমরা চালিয়ে নিচ্ছি এবং সমাবেশ সফলতার জন্য কাজ করবো। এদিকে সিলেট আওয়ামী লীগের নেতারা বলছেন শান্তিপূর্ণ সমাবেশে তারা বাধা দেবেন না, তবে সহিংসতা হলে তা প্রতিহত করা হবে। সিলেট মহানগর আওয়ামী লীগ এই বিএনপির সমাবেশকে নিয়ে মোটেই চিন্তিত নয়, আমরা সজাগ দৃষ্টি রাখছি। যতক্ষণ পর্যন্ত কেউ উস্কানি না দেয় ততক্ষণ পর্যন্ত আমরা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখেই রাজনীতি করতে চাই। সন্ত্রাস, জঙ্গি, নৈরাজ্য, চাঁদাবাজি, টেন্ডারবাজি এগুলো যদি করতে চায় এবং আমাদের নেতাকর্মীর উপরে আঘাত আনে তাহলে আমরা ঘরে বসে থাকুন, আমরা তার পাল্টা জবাব দেব। সিলেটের বিভাগীয় গণসমাবেশ সফল করতে দৃঢ়প্রত্যয়ী বিএনপি নেতাকর্মীরা। বাংলাভিশন নিউজ ডেস্ক। এদিকে হবিগঞ্জে লাখাইয়ে বিএনপির গণসমাবেশ উপলক্ষে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের দফা দফা সংঘর্ষের ঘটনায় কেন্দ্রীয় বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক জি কে গৌস সহ 245 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার রাতে লাখাই থানার এসআই ফজলে রাব্বি বাদী হয়ে মামলা দায়ের করেন। গতকাল সন্ধ্যায় লাখাই উপজেলা বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভার আয়োজন করা হয়। সভা শুরুর কিছুক্ষণ পরে সেখানে পুলিশ উপস্থিত হলে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে পুলিশের ছোড়া রাবার বুলেটে 50 নেতাকর্মী আহত হয়। এ ঘটনা পরে অবরুদ্ধ করে রাখা হয় শত শত নেতাকর্মীকে। পরে রাত 11টার দিকে তাদেরকে মুক্ত করা হয়। রাতেই শহরে বিভিন্ন জায়গায় মশাল মিছিল ও বিক্ষোভ মিছিল করে দলীয় নেতাকর্মীরা। উত্তপ্ত হয়ে ওঠে জেলা শহর। পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরের গুরুত্বপূর্ণ জায়গায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এ বিষয়ে লাখাই থানার ওসি জানান, পুলিশের ওপর হামলা ও বিস্ফোরক আইনে পুলিশ বাদী হয়ে 45 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও 150 থেকে 200 জনকে আসামি করে মামলা করা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে এরই মধ্যে বিভিন্ন জায়গায় অভিযান চলছে বলেও জানান তিনি। নানা আয়োজনে পালন হচ্ছে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর 46তম মৃত্যুবার্ষিকী। 1976 সালের এই দিনে 96 বছর বয়সে মারা যান তিনি। মৃত্যুবার্ষিকীতে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর প্রতি শ্রদ্ধা নিবেদনে তার সমাধি প্রাঙ্গণে জড়ো হন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। টাঙ্গাইলের সন্তোষে সকালে শ্রদ্ধা নিবেদন করেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ ফরহাদ হোসেন। এরপর পরিবারের পক্ষ থেকে মাজারে শ্রদ্ধা জানানো ও ফাতেহা পাঠ করা হয়। পরে একে একে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে আলাদাভাবে শ্রদ্ধা জানানো হয়। এরপর বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন মরহুমের মাজারে শ্রদ্ধা জানান। এ সময় এই মহান নেতার আদর্শ ধারণ করে কাজ করার কথা জানান রাজনীতিকরাও। আমরা যে চিন্তা নিয়ে, যে ভালোবাসা নিয়ে, যে আদর্শ নিয়ে স্বাধীনতা অর্জন করেছিলাম, আজকে তার কিছুই নাই। মানুষের স্বাধীনতা এটাকে বলে না। গণতন্ত্রের সপক্ষে আমরা কতটুকু কাজ করতে পারছি, আমরা স্বাধীনতার সপক্ষে কতটুকু কাজ করতে পারছি। গত 15 বছর ধরে বাংলাদেশে নির্বাচন বলতে যেটা বোঝায় সেটা নাই। আজকে বাংলাদেশের জন্য এটা অত্যন্ত একটা অসম্মানজনক অবস্থা, যখন বিদেশিরা বলেন যে এই দেশে রাতের বেলা ব্যালট বাক্সে পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী তারা ব্যালট ভর্তি করে ফেলেন। এইটা পৃথিবীর অন্য কোনো দেশে তারা এটা শুনেন নাই, বাংলাদেশে এটা শুনেছেন। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী 1880 সালের 12 ডিসেম্বর সিরাজগঞ্জের ধানকড়া গ্রামে জন্মগ্রহণ করেন। জীবনের বড় অংশ তিনি কাটিয়েছেন টাঙ্গাইলের সন্তোষে।
অধিকার বঞ্চিত অবহেলিত মেহনতি মানুষের অধিকার ও স্বার্থ রক্ষায় আজীবন নিরবচ্ছিন্নভাবে সংগ্রাম করে গেছেন তিনি। দীর্ঘদিন তৎকালীন বাংলা আসাম প্রদেশ মুসলিম লীগের সভাপতি ছিলেন মাওলানা ভাসানী। 1957 সালে ঐতিহাসিক কাকমারি সম্মেলনে পাক শাসকদের আসসালামু আলাইকুম বলে পূর্ব পাকিস্তানের বিচ্ছিন্নতার ঐতিহাসিক ঘণ্টা বাজিয়েছিলেন মাওলানা ভাসানী। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় তিনি সর্বদলীয় ওয়ার কাউন্সিলের উপদেষ্টা ছিলেন। বাংলা ভিশন, নিউজ ডেস্ক। সাভারে ছুরিকাঘাতে পটুয়াখালীর কলাপাড়ার এসিল্যান্ড আহতের ঘটনায় 6 ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে সাভার মডেল থানায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ঢাকা জেলা পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি জানান, 14 নভেম্বর গভীর রাতে ঢাকা আরিচা মহাসড়কের সিএনবি এলাকায় ছিনতাইকারীদের কবলে পড়েন পটুয়াখালীর কলাপাড়ার এসিল্যান্ড আবু বকর সিদ্দিকি। এ সময় ছিনতাইকারীরা ছুরিকাঘাত করে তার মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নেয়। এ ঘটনায় সাভারের বিভিন্ন এলাকা থেকে 6 ছিনতাইকারীকে আটক করা হয়েছে। সাভারের এনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে এসিল্যান্ড আবু বকর সিদ্দিকের। ঘুষ ছাড়া সেবা মেলে না মেহেরপুর ও জয়পুরহাট পাসপোর্ট অফিসে। দালাল চক্র ও অসাধু কর্মকর্তা কর্মচারীদের যোগসাজশে হাতিয়ে নেওয়া হয় লাখ লাখ টাকা। ঘুষ না দিলে নানা অজুহাতে আটকে দেওয়া হয় পাসপোর্ট। প্রশাসনের নজরদারিতেও থামছে না এসব অনিয়ম। ছোটখাটো ভুল তৈরি করে হয়রানি, অতপর দালালদের মাধ্যমে ঘুষ দেয়া ছাড়া পাসপোর্ট মেলে না মেহেরপুর পাসপোর্ট অফিসে। চরম হয়রানির শিকার সাধারণ মানুষ। নিয়ম মেনে জরুরি পাসপোর্ট পেতে কখনো কখনো বছর পেরিয়ে যায়, তবে ঘুষ দিলেই 2-1 সপ্তাহেই মিলছে পাসপোর্ট। আইডি কার্ডের ভেরিফাই কপি এগুলো যেগুলো লাগবে সেগুলো নিয়ে এসেও পাসপোর্ট অফিস বলছে যে মায়ের না আইডি চেঞ্জ না করা পর্যন্ত আমরা পারবো না। কিন্তু এইভাবেই আমি 1 বছর ঘুষছি, কিন্তু প্রতিদিন 200-300 নতুন পাসপোর্টের আবেদন জমা হয় মেহেরপুর পাসপোর্ট অফিসে। অভিযোগ অস্বীকার করে কর্মকর্তারা বলছেন, ঘুষ নয়, স্বল্প জনবলের কারণে প্রতিদিন ভিড় বাড়ছে। নাম পরিবর্তন করতে গেলে মিনিমাম 3 মাস সময় লাগে আপনারা যেটা বলেন, কিন্তু জুবাই কম্পিউটারে 15,000 টাকা দিলে ওরা হচ্ছে 15 দিনে করে দেয়। এরকম একদম অভিযোগ আছে এবং এভিডেন্স সহ। একই চিত্র জয়পুরহাট পাসপোর্ট অফিসেও। দালাল আর অসাধু কিছু কর্মকর্তা কর্মচারীর কৌশলের কাছে জিম্মি সাধারণ মানুষ। ঘুষ না দিলে ভোগান্তি পিছু ছাড়ছে না তাদের। প্রত্যেকটা পাসপোর্টে তারা 1500 টাকা এক্সট্রা, তারা ফিঙ্গারের জন্য 500 টাকা করে, মানে 1500 টাকা করে এক্সট্রা নিচ্ছে। যে কোনো অফিসে এখানে যদি কোনো ধরনের দুর্নীতি কিংবা কোনো কিছু কারো কাছ থেকে টাকা পয়সা চায়, এরকম যেই কোনো কিছু থাকে, আপনারা জাস্ট তাদেরকে একটু বলেন যে তাদের অভিযোগটা এই অভিযোগ বক্সে ফেলতে। কোনো অভিযোগই আমলে নিচ্ছে না পাসপোর্ট অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আমরা মানুষকে হ্যারাসমেন্ট করছি এরকম কোনো অভিযোগ আমার নজরে আসে না, যদি আসে তাৎক্ষণিকভাবে আমি এটার ব্যবস্থা নিচ্ছি। ভোগান্তি ও ঘুষ ছাড়া পাসপোর্ট পেতে কার্যকর উদ্যোগ চান ভুক্তভোগীরা। শর্মিলা কেয়া, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। চট্টগ্রামে বিনা নোটিশে কারখানা বন্ধ করে দেওয়ার প্রতিবাদে ও বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বেসরকারি প্রতিষ্ঠান ডিপস অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকরা। সকাল 9টার দিকে শাহ আমানত সেতুর মেরিন ড্রাইভ ও চাকতাই সড়কে অবস্থান নেন আন্দোলনকারী শ্রমিকরা। তাদের অভিযোগ, গতকাল সন্ধ্যা পর্যন্ত কারখানায় কাজ করেছেন তারা। আজ সকালে কাজে গেলে শ্রমিকরা কারখানার প্রধান গেটে তালা দেখতে পান, ঝুলিয়ে দেওয়া হয় বন্ধের নোটিশ। সে সময় কারখানা কর্তৃপক্ষের কাউকে না পেয়ে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা সড়কে অবস্থান নেন। অবরোধে সড়কের দুপাশে আটকা পড়ে শত শত যানবাহন। ভোগান্তিতে পড়ে স্কুল কলেজগামী শিক্ষার্থী ও সাধারণ মানুষ। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এর এক পর্যায়ে লাঠিচার্জে কয়েকজন শ্রমিক আহত হয়। তবুও সড়কে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ অব্যাহত রাখে।
নড়াইলে কালিয়ায় ড্রেন থেকে জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শেখ আবু তালেবের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত 11:30 গন্ধবাড়িয়া গ্রামের একটি দোকানের পেছনে ড্রেন থেকে তার লাশ উদ্ধার করা হয়। স্বজনরা জানায়, আবু সন্ধ্যায় বাড়ি থেকে বের হন, পরে বাড়ি না ফেরায় এলাকায় মাইকিং করা হয়। এক পর্যায়ে বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে ড্রেনে তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। গত সোমবার ইসলামপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচনে জয়লাভ করেন আবু তালেব। এ নিয়ে নির্বাচনের দিন বিশৃঙ্খলা তৈরি হয়। পদ থেকে সরাতে প্রতিপক্ষ প্যানেলের সভাপতি প্রার্থী তবিবুর রহমান মণ্ডলের লোকজন আবু তালেবকে হত্যা করেছে বলে ধারণা স্বজনদের। ভূমিদস্যু সন্ত্রাসী ও ডাকাত দলে দখলে থাকা সাতক্ষীরার দেভাটায় মৎস্য ঘেরের 1300 বিঘা জমি 1.5 বছর পর দখলমুক্ত করা হয়েছে। প্রশাসনের সহযোগিতায় এসব জমি পুনরুদ্ধার করেন প্রায় 300 জন রেকর্ডীয় জমির মালিক। এদিকে দখলের ঠিক আগে কয়েকটি মৎস্য ঘেরের বাসায় আগুন ধরিয়ে দেয় সন্ত্রাসীরা। মালিক পক্ষের প্রতিরোধে সন্ত্রাসীরা পিছু হটে। স্থানীয়রা জানায়, সন্ত্রাসী ভূমিদস্যু ও ডাকাত দলে দীর্ঘদিনের অত্যাচার, চাঁদাবাজি ও দস্যুতা থেকে খালিসা খালি মুক্ত হওয়ায় স্বস্তি ফিরেছে তাদের মাঝে। এ ঘটনাকে কেন্দ্র করে আর যাতে অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটতে পারে তা মনিটরিংয়ে আইন শৃঙ্খলা বাহিনী সজাগ রয়েছে বলে জানিয়েছেন দেভাটা উপজেলা নির্বাহী অফিসার ABM খালিদ হোসেন সিদ্দিকী ও দেভাটা থানার OC শেখ ওবায়দুল্লাহ। দেশের বিভিন্ন জায়গায় আরো কিছু খবর নিয়ে আবার দেখুন একটি ডেস্ক রিপোর্ট। ঝালকাঠির নলছিটিতে উপজেলা কমপ্লেক্সের নতুন ভবন উদ্বোধন করা হয়েছে। 7,67,00,000 টাকা ব্যয়ে সকালে ভবনটির উদ্বোধন করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। রাজশাহী কক্সবাজার রুটে চালু হলো সরাসরি বিমান চলাচল। শাহ মখদুম বিমানবন্দরের প্রথম ফ্লাইট যাত্রার উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান লিটন। 3 ডিসেম্বর BNP রাজশাহীর বিভাগীয় সমাবেশ উপলক্ষে কর্মী সভা ও লিফলেট বিতরণ করা হয়েছে সিরাজগঞ্জের তারাশে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা BNP সহসভাপতি VP অমর কৃষ্ণ দাস। ধামরায় 20 কোটি টাকা ব্যয়ে 17টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন সংসদ সদস্য বেনজির আহমেদ। এর আগে ডিজিটাল মেলার উদ্বোধন করেন তিনি। জামালপুরের দেওয়ানগঞ্জে পাররাম রামপুর ইউনিয়ন শাখা আওয়ামী লীগের নবগঠিত কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। বাসতলী বাজার মোড়ে এই কর্মসূচিতে দলের বঞ্চিত নেতাকর্মী ও তাদের সমর্থকরা অংশ নেন। আনসার ও VDP উপজেলা সমাবেশ হয়েছে নেত্রকোনায়। সকালে জেলা আনসার ও VDP কার্যালয়ে এতে প্রধান অতিথি ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ময়মনসিংহ রেঞ্জ কমান্ডার ডক্টর মোহাম্মদ সাইফুর রহমান। প্রাণী মৎস্য ও কৃষি উৎপাদন বৃদ্ধি উদ্বুদ্ধকরণে কৃষক সমাবেশ হয়েছে রাজবাড়িতে। কালুখালী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এতে 250 কৃষক অংশ নেন। গোপালগঞ্জের বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত বীণা ধান 16-এর মাঠ দিবস হয়েছে। সকালে কাশিয়ানীতে এতে প্রধান অতিথি ছিলেন বীণার পরিচালক ডক্টর মোহাম্মদ আব্দুল মালিক। বিভাগের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় সিলেটের কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান AKM শফি আহমদ সলমানকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে। মৌলভীবাজারের কুলাউড়া বঙ্গবন্ধু উদ্যানের সামনে এই সংবর্ধনা দেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মিজবাহুর রহমান। মেহেরপুরে শুরু হয়েছে তাবলিগ জামায়াতের 3-দিনব্যাপী জেলা ইজতেমা। শহরের সরকারি কলেজ মাঠে ফজরের নামাজের পর আম্বয়ানের মধ্য দিয়ে এর আনুষ্ঠানিকতা শুরু হয়। শনিবার দুপুরে জোহরের নামাজ শেষে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এই ইজতেমা। দেশের দীর্ঘতম ও সর্ববৃহৎ বৌদ্ধ মূর্তি নির্মিত হয়েছে রাঙামাটির জুরাছড়িতে। এটির দৈর্ঘ্য 126 ফুট। বৌদ্ধ মূর্তিটির জীবনদান উপলক্ষে 3-দিনব্যাপী দান উৎসবের আয়োজন করা হয়। উৎসবে হাজারো পুণ্যার্থীর ঢল নেমেছে জুরাছড়ির সুবলং শাখার বনবিহারে। কুড়িগ্রামে প্রতারণার প্রতিবাদ করায় হত্যার হুমকি পেয়েছেন বলে অভিযোগ করেছেন এক ঠিকাদার। জেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে ঠিকাদার মোহাম্মদ গোলাম সারওয়ার জাহান সাব ঠিকাদার আসাদুজ্জামান লিটনের বিরুদ্ধে এই অভিযোগ করেন। সুরায় রহমান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে।
হজযাত্রীদের সাথে প্রতারণা করলে সংশ্লিষ্ট এজেন্সিকে কঠোর শাস্তি পেতে হবে হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। হজ ও ওমরা ব্যবস্থাপনা বিষয়ক সম্মেলনের উদ্বোধন। ঢাকার মহাসমাবেশ থেকে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা হবে, জানালেন মির্জা ফখরুল। সহিংসতার চেষ্টা হলে নিয়ন্ত্রণে হুঁশিয়ারি কৃষিমন্ত্রীর। শনিবার সিলেটে সমাবেশ সফলের প্রত্যয় বিএনপি নেতাকর্মীদের, বিশৃঙ্খলা হলে প্রতিহতের ঘোষণা জেলা আওয়ামী লীগের। হবিগঞ্জে বিএনপি 245 জনের বিরুদ্ধে মামলা। নানা আয়োজনে পালন হচ্ছে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর 46তম মৃত্যুবার্ষিকী। সমাধিতে শ্রেণী পেশা নির্বিশেষে সর্বস্তরে মানুষের শ্রদ্ধা। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ সন্ধ্যা 7:30 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews-এ এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews-এ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।